ওকে, তো আমাদের প্রথম অঙ্ক যেটা, সেটা আমরা দুভাবে করতে পারি, একাধিক এরকম অঙ্ক আমি বলবো না, হচ্ছে যে আইদার তুমি একটা রেজাল্ট বলেছিলাম যে যদি লিমিট এক্সটেন্ডিং টু জিরো, এফ এক্স ইকুয়াল টু জিরো, যদি জিরো নট নেসেসারি এক্সটেন্ডিং টু এ, এফ এক্স ইকুয়াল টু জিরো যদি হয়, আর তুমি যদি দেখাতে পারো যে একটা নেবারহুডের মধ্যে অন্তত, তাহলে এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে দেয়ার এক্সিস্ট এম গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট ফর সাম ডেল্টা গ্রেটার দ্যান জিরো মড অফ জি এক্স ইজ লেস দ্যান এম ফর অল এক্স বিলঙ্গিং টু এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা। মনে পড়ছে? তাহলে এটা যদি হয়, এই দুটো কন্ডিশন, তাহলে সেখান থেকে ইমপ্লাইজ হয়ে যাচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স জি এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই রেজাল্টটা আমরা ক্লাসে করেছিলাম। এবার তুমি এই যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে তুমি যদি এই রেজাল্টটাকে লাগাও, তাহলে একেবারে দেখতে পাচ্ছ যে কপি বুক হয়ে যাচ্ছে। প্রথমত তোমার লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু জিরো তুমি এটা পাচ্ছ, তার মানে এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে মানে জি জি এক্সটাকে তুমি সাইন ওয়ান বাই এক্স নিয়ে নাও, ঠিক আছে, আর এফ এক্সটাকে এক্স স্কোয়ার নিচ্ছ, তাহলে জি এক্সটা তোমার ওই এমটাকে ওয়ান যদি ভাবো, তাহলে মানে আমি যেটা বলতে চাইছি, না হয় লিখেই দিচ্ছি, যে আমি বলতে চাইছি দুটো কথা, যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো এটা আমার জানা আছে, ঠিক আছে, আর লিমিট এক্সটেন্ডিং টু নো আই এম সরি ভেরি সরি এটা জানা আছে, আর যেটা জানা আছে সেটা হচ্ছে যে আমার মড সাইন ওয়ান বাই এক্স এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান ফর অল নন জিরো এক্স। ঠিক আছে, তাহলে জিরো নেবারহুডে অবশ্যই সেটা সত্যি। তাহলে যে এবারে যেটা ডান দিকে লিখে রেখেছি সেটার সাথে কম্পেয়ার করো, তাহলে এফ এক্সটাকে তুমি যদি এক্স স্কোয়ার্ড ভাবো আর জি এক্সটাকে যদি তুমি সাইন ওয়ান বাই এক্স ভাবো, তাহলে মিলে যাচ্ছে। ওখানে আমি লেস দ্যান এম লিখেছি, কিন্তু লেস দ্যান এম হোক লেস দ্যান অর ইকুয়াল টু এম হোক তাতে কিছু যায় আসে না। কারণ যদি লেস দ্যান এম হয় তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু কিছু একটা নাম্বার লেখা যায় সবসময়, তোমার যদি ভাল লাগে এখানে লেস দ্যান অর ইকুয়াল টুই লিখে দাও। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশনই স্যাটিসফাইড হচ্ছে, তাহলে সেখান থেকেই তুমি বলতে পারো যে যেহেতু সিন্স লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো অ্যান্ড মড সাইন ওয়ান বাই এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান ফর অল এক্স নট ইকুয়াল টু জিরো এই কথাটা বলবে, উই গেট বা ইমপ্লাইজ করে অঙ্কটা শেষ, লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো, রাইট? এটা তুমি এইভাবে অঙ্কটা করে ফেলতে পারো। যদি জাস্ট বলা থাকে যে শো দ্যাট লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো, যেটা আমাদের অঙ্কে বলা আছে, ঠিক আছে, এটা আমি কি এক্সপ্লেন করতে পারলাম যে তুমি জাস্ট এই রেজাল্টটাকে ইউজ করে, যেটাকে এক্ষুনি আমি ঘিরলাম, সেটাকে ইউজ করে সেখানে লিখে তুমি অঙ্কটা শেষ করে দিতে পারো। ইজ দিস অল রাইট? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, এবারে ইফ ইউ আর নট গিভেন দ্যাট, হ্যাঁ, সো ইফ ইউ আর নট গিভেন যেটা আমরা এক্ষুনি স্ক্রিবল করলাম, সেটার বদলে যদি দেওয়া থাকে যে প্রথম ডেফিনিশন অফ লিমিটস ইউজ করে করো, তাহলেও প্রবলেম নেই, আইডিয়া একই, আমরা একই জিনিস ইউজ করব। আমায় কি করতে হচ্ছে, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমাকে একটা
খুঁজতে হচ্ছে ডেল্টা, সো দ্যাট হোয়েনেভার ইয়র মড এক্স ইজ লেস দেন ডেল্টা, এটার মানে হচ্ছে যে তোমার এক্সটা ডেল্টা নেবারহুডে থাকবে, রাইট? সো মাইনাস রুট এপসাইলন থেকে রুট এপসাইলন এইরকম ইন্টারভ্যালের মধ্যে এক্স আছে, যেটা স্ক্রিনের উপরে লিখে রেখেছি মড এক্স লেস দেন রুট এপসাইলন, তার মানে এটা। এতদিনে এটা নিশ্চয় করে মনের মধ্যে গেঁথে গেছে। তাহলে এরকম এই জিনিসটাকে তোমায় খুঁজতে হয়, যেটা আমরা আগের ক্লাসগুলোতে কেউ করেছি, যাতে এক্স যদি ওখানে থাকে তাহলে মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো, তার মানে হচ্ছে মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স সেটা লেস দেন এপসাইলন হবে। তাহলে সেটা করতে গেলে আবার একই, দেখো উপরে যেটা লিখেছি একই কাজ করছো, যে তুমি মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স কে লিখতে পারছো লেস দেন আর ইকুয়াল টু এক্স মড এক্স স্কোয়ার। কেন লিখতে পারছো? যে তোমার মড অফ সাইন ওয়ান বাই এক্স ইজ লেস দেন আর ইকুয়াল টু ওয়ান। এবার মড এক্স স্কোয়ার লেস দেন এপসাইলনটা আমার চাই, তার মানে আমি যদি মড এক্স কে রুট এপসাইলনের থেকে ছোট করে দিই তাহলে অটোমেটিক্যালি ঘটনাটা ঘটে যাবে। সুতরাং আমার যে ডেল্টাটা খুঁজছি সেটা আমি রুট এপসাইলন নিলেই হয়ে যাবে, আর যেটা স্ক্রিনে লেখা আছে সেই গল্পটা তুমি বলে দিতে পারছো। তাহলে এই রকম করে যেটা এখানে স্ক্রিনের উপরে যেটা লিখে রেখেছি, এটা যদি তোমাকে বলে যে ইউজ এপসাইলন ডেল্টা ডেফিনেশন টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, ইউজ এপসাইলন ডেল্টা ডেফিনেশন, এটা বলা থাকতে পারে ভাষার মধ্যে, অথবা বলা থাকতে পারে ইউজ ফার্স্ট প্রিন্সিপলস, এরকম কিছু একটা ভাষা থাকতে পারে। সেটা যদি বলে বলে যে এই লিমিটটা দেখাও, তাহলে তুমি স্ক্রিনের উপরে যেভাবে করা আছে সেভাবে তোমার করতেই হবে, ঠিক আছে? আর আমি যেভাবে অঙ্কটা আজকে পেশ করেছি যে শো দ্যাট লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো, তাতে তুমি এই জায়গা যেভাবে লিখলাম সেটাকে ইনভোক করে করে ফেলতে পারো, আর যেটা স্ক্রিনে লেখা আছে সেভাবেও করতে পারো। মানে তোমার উপরে নির্ভর করছে যে তুমি কি করবে। আর বোঝাতে পেরেছি কি বলতে চাইছি, মানে যদি এটা স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে তাহলে তোমাকে কিন্তু যেভাবে আমি স্ক্রিনে করেছি সেইভাবেই করতে হবে, তখন তুমি এই মানে ডেফিনিশন থিওরামটাকে ইউজ করে করলাম সে ব্যাপারটা করলে কিন্তু মার্কস পাবে না, এটা আমি জাস্ট বললাম আর কি, ঠিক আছে? তাহলে পরের অঙ্কগুলো একই রকম, হ্যাঁ, মানে জাস্ট এক লাইনের অঙ্কগুলো, তো আগের অঙ্কের সাথে কম্পেয়ার করো, ওখানে সাইন ছিল এখানে কস হয়ে গেছে, ওখানে বোধহয় সাইন ওয়ান বাই এক্স ছিল, তাই না? আর এটাতে কস ওয়ান বাই এক্স স্কোয়ার্ড হয়ে গেছে, এটাই তফাৎ হয়েছে, যাই হোক কিছু একটা। তাহলে বেসিক আইডিয়াটা হচ্ছে যে তোমার একটা সাইন অথবা কস এর ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, যেটা বাউন্ডেড ফাংশন। কোথায় ডিফাইন্ড হবে? যখন এক্স নট ইকুয়াল টু জিরো, কস ওয়ান বাই এক্স স্কোয়ারটা ডিফাইন্ড হচ্ছে অনলি ফর এক্স নট ইকুয়াল টু জিরো, রাইট? আর তোমার এক্স স্কোয়ার তার সাথে একটা মাল্টিপ্লিকেশন আছে, আর এক্স স্কোয়ার এর সম্বন্ধে তুমি কি বলতে পারছো যে ওটা অ্যাজ এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার টেন্স টু জিরো। সুতরাং তুমি ওই থিওরাম ব্যবহার করেও বলে দিতে পারো যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার কস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, অথবা স্ক্রিনে যেভাবে করেছি সেভাবেও করতে পারো। তো সেটা আশা করি এতক্ষণে তোমাদের মানে প্রায় মাগাপ হয়ে গেছে যে কাজটা কিরকম করছি, তাই না? যে তোমার কস ওয়ান বাই এক্স স্কোয়ার্ড ইজ আ বাউন্ডেড ফাংশন, ইনফ্যাক্ট ইউ নো দ্যাট মড অফ কস ওয়ান বাই এক্স স্কোয়ার্ড ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়ান ফর অল এক্স নট ইকুয়াল টু জিরো। এই কথাটা লিখতে ভুলবে না, হ্যাঁ, সেই জন্য আমি বারে বারে লিখছি যে whenever you are writing mod cos 1 by x squared is less than or equal to 1, তখন মেনশন করে দেবে যে x not equal to 0, কারণ x equal to 0 হলে তো ডিফাইন্ড না। সুতরাং ওটা যদি মেনশন না করো তাহলে তোমার মার্কস
কাটা যেতে পারে আর কি। হ্যাঁ, সো ওটা তুমি মেনশন করে দিলে, তারপরে তুমি একই রকম কর্ম করেছো যে দেয়ারফর মড অফ এক্স স্কোয়ার্ড কস ওয়ান বাই এক্স স্কোয়ার্ড তুমি অবজার্ভ করছো, ইট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মড এক্স স্কোয়ার্ড। তাহলে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেওয়া থাকলে তোমায় যদি এটা লেস দ্যান এপসাইলন দেখাতে হয়, তাহলে অ্যালজেব্রা করে বুঝতে পারছো যে আমি যদি মড এক্স লেস দ্যান রুট এপসাইলন নিয়ে নিই তাহলেই আমার কাজটা হয়ে যায়, সুতরাং আমরা তাই নেব। তার মানে আমি আই উইল টেক ডেল্টা ইকুয়াল টু রুট এপসাইলন, রাইট? সো দ্যাট ইজ ইয়োর বেসিক্যালি প্রবলেম, যে গিভেন এনি এপসাইলন ইউ হ্যাভ টু ফাইন্ড এ ডেল্টা, সে ডেল্টাটা তুমি অঙ্কের উপরে নির্ভর করে পেয়ে যাচ্ছ, তাহলে ইউ আর গেটিং দ্য রেজাল্ট, ঠিক আছে? সো ইট ইজ জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আর কি। হ্যাঁ, তো আমি আশা করছি আমি বোঝাতে পারছি, যদি কারোর কোনো অসুবিধে হয় কাইন্ডলি স্টপ মি। হ্যাঁ, এই সব অঙ্কগুলো একই রকম। এটাতে কি লিখেছি, এটাতে ওই একই ধরনের অঙ্ক, শুধু লিখেছে লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস স্কোয়ার রুট অফ সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো। লেখার কারণটা কি, আবার একই, প্রথমত তুমি জানো যে মড সাইন ওয়ান বাই এক্স যেটা, সেটা তোমার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান, ওই একই কথা বারে বারে লিখছি, ফর অল এক্স নট ইকুয়াল টু জিরো। তো সেটা তো ছিল, কিন্তু তার সাথে যে গুণটা করছো, যে ফাংশনটা স্কোয়ার রুট অফ এক্স, সেই স্কোয়ার রুট অফ এক্স ফাংশন কিন্তু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোর জন্যই শুধু ডিফাইন্ড, লেস দ্যান জিরোর জন্য ডিফাইন্ড নয়, তাই না? কারণ স্কোয়ার রুট অফ আ নেগেটিভ নাম্বার করলে ওটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, ওটা তুমি রিয়েল নাম্বার পাবে না। তো দেয়ারফোর এই যে ফাংশনটা লিখেছো, মানে রুট এক্স ইজ ডিফাইন্ড ওনলি ফর এক্স গ্রেটার দ্যান জিরো, or rather greater than equal to zero, right? So therefore you have to take this limit extending to zero plus, তুমি extending to zero minus করে এই ফাংশনের জন্য করতেই পারবে না। এইটুকু এই অঙ্কের মধ্যে তফাৎটা রয়েছে, বাকিটা তো একই। তুমি জানো এটা ইনফ্যাক্ট আমরা করেওছি বোধহয় ক্লাসে, আমি ভুলে গেছি এখন। হ্যাঁ, যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু জিরো, এখানেই আমি প্রথম বুঝিয়েছিলাম যে আমাকে জিরো প্লাস এমফেসাইজ দিয়ে বলেছিলাম যে কেন লিখতে হচ্ছে। তার কারণ এখানে হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ওয়েতে তুমি যেতেই পারো না জিরোর দিকে, রুট এক্সটা ডিফাইন্ডই না, ঠিক আছে, ফর এক্স লেস দ্যান জিরো। সেই জন্য আমরা এটা পাই, তাহলে ওই আগের প্রথম অঙ্কে যে থিওরেমটা বলেছিলাম সেখান থেকে হয়ে যাবে। আর সেটা যদি না করে যদি আমাকে এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা ইউজ করতে হয়, তাহলে তাহলেও হয়ে যাবে। এক লাইনে দেখতেই পাচ্ছ যে স্কোয়ার রুট অফ এক্স সাইন ওয়ান বাই এক্স তার মডিউলাস নিলে দ্যাট ইজ লেস দেন আর ইকুয়াল টু রুট এক্স। এবারে প্রশ্নটা হচ্ছে যে রুট এক্সটা এপসাইলনের থেকে কম কি করে করা যায় গিভেন এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো। তাহলে বোঝা যাচ্ছে আমি দুদিকে, মানে আমি যদি স্কোয়ার করে দিই ব্যাপারটাকে, তাহলে এক্স যদি লেস দেন এপসাইলন স্কোয়ার হয়ে যায় তাহলেই আমার ব্যাপারটা হয়ে যাবে। সেই জন্যই আমি এখানে ডেল্টাটাকে নিয়ে নিয়েছি এপসাইলন স্কোয়ার, উইচ ইজ এ পজিটিভ নাম্বার অবভিয়াসলি, রাইট? তাহলে ফর জিরো লেস দ্যান এক্স লেস দ্যান এপসাইলন স্কোয়ার। কিন্তু এবারে খেয়াল করো যে জিরো লেস দ্যান এক্স করেই করতে হবে, বিকজ ওয়েন ইউ আর টেকিং দ্য স্কোয়ার এন্ড অল দ্যাট, এখানে স্কোয়ার রুট অফ এক্স করা আছে, মানে এক্স ইজ এ পজিটিভ নাম্বার, এট লিস্ট নন নেগেটিভ নাম্বার, ঠিক আছে? সো ফর জিরো লেস দেন এক্স লেস দেন এপসাইলন স্কোয়ার, এট লিস্ট এই ইনইকোয়ালিটিটা সত্যি, এক্স ইকুয়াল টু জিরোর জন্য সত্যি, কিন্তু সেটা আমার এই মুহূর্তে দরকার নেই। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে লিমিটটা আমার প্রমাণ করতে হবে। সো দ্যাট ইজ দ্য ওনলি পয়েন্ট যে এখানে এক্সটেন্ডিং টু জিরো প্লাসটা নিতে হয়েছে, আর তার কারণ ওটাই যে ফাংশনটা যেভাবে ডিফাইন্ড আছে। ওকে, সো আমি আশা করি এই ধরনের অঙ্ক আমি একটুখানি বোঝাতে পেরেছি। নেক্সট প্রবলেম ইজ নট ডিফিকাল্ট বাট ডিফারেন্ট, ঠিক আছে? কি বলছে যে ইভ্যালুয়েট লিমিট এক্সটেন্ডিং টু থ্রি বক্স এক্স মাইনাস বক্স এক্স বাই থ্রি,
ঠিক আছে, ওকে। সো এই লিমিটটা কি লিমিট কমপ্লিট করছো অ্যাজ এক্স টেন্স টু থ্রি। তো আমরা এটা ক্লাসেসে আলোচনা অলরেডি করেছি যে আমি যখন লিমিটটা কম্পিউট করছি তখন আমার পুরো ডোমেন অফ ডেফিনিশনের দিকে তাকানোর দরকার নেই। যে পয়েন্টের লিমিটটা ক্যালকুলেট করছো তার একটা কাছাকাছি পয়েন্টস মানে তার নেবারহুডে আমি যদি তাকাই তাহলেই আমার লিমিট কম্পিউটেশনে আমি কনক্লুশনটা করে ফেলতে পারবো। আমাকে দূরে খুব দূরে কি হচ্ছে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আই জাস্ট হ্যাভ টু সি হোয়াট ইজ হ্যাপনিং নিয়ার দ্য পয়েন্ট থ্রি ইন দিস পার্টিকুলার এক্সাম্পল। তাহলে সেই জন্যই আমরা আমাদের ইন্টারভেলটা ঠিক করে নিলাম যে তিনকে মাঝামাঝি রেখে টু লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু ফোর। ঠিক আছে, তাহলে সেটা আমি যদি করে নিই তাহলে দুটো জিনিস আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, একটা হচ্ছে বক্স এক্স এর মান কত আর একটা হচ্ছে বক্স এক্স বাই থ্রি এর মান কত। এই দুটো মান ক্যালকুলেট করে একটা থেকে অপরটাকে সাবট্রাক্ট করতে হবে। তো আমরা আগে এই যে ইনইকোয়ালিটি আমি এক্ষুনি লিখলাম সেটাকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তাহলে দেখতে কেমন হচ্ছে সেটা লিখে নিই। হ্যাঁ, তো এটা হয়ে যাচ্ছে টু থার্ড লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু ফোর থার্ড, রাইট? এরকম একটা, সরি, এক্স বাই থ্রি ইজ লেস দেন অর ইকুয়াল টু ফোর থার্ড, এটা জিনিসটা তুমি পাচ্ছ, এটা খেয়াল রাখবো, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে আমি কি কি করছি, মড এক্স সরি বক্স এক্স মাইনাস বক্স এক্স বাই থ্রি এটা আমি ক্যালকুলেট করছি। তাহলে দুই থেকে তিন অবধি তুমি যদি যাও তাহলে সেখানে বক্স এক্স এর মানটা হচ্ছে টু, এটা নিয়ে কোনো সমস্যা নেই, রাইট? কারণ বক্স এক্স ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার, আশা করি মনে আছে সবার, বক্স এক্স ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস বলে নিচ্ছি, ক্লাসে কিন্তু অনেকেই জয়েন করেছো যারা প্রথম থেকে ক্লাসেস অ্যাটেন্ড করছিলে না, তো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে একটা প্লেলিস্ট বানিয়েছি ইউটিউবে। হ্যাঁ, তো সেখানে আমার পুরনো লেকচারসগুলো সবই আপলোডেড আছে, তোমরা ওই লেকচারসগুলো শুনে নিতে পারো ইফ ইউ লাইক। আর আদারওয়াইজ আমি নোটস দিয়েছি, সে নোটস তো ইন এনি কেস তোমাদের সংগ্রহ করে রেখে দেওয়াটা ভালো আর কি, কারণ ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইত্যাদিতে ওটা তৈরি করতে সুবিধা হবে। সো ওই নোটসটা কে নিয়ে একটু পড়াশুনো করে নেবে আর কি। হ্যাঁ, আর যদি কারোর কোনো ডাউটস হয় কাইন্ডলি কাম ব্যাক টু মি, আই উইল অলওয়েজ ট্রাই টু ক্লিয়ার আপ। মানে এটা সত্যি ফর এভরিবডি, মানে এটা নয় যে প্রথমবার আমরা শুনলেই সব বুঝে যাব, যদি কোনো জায়গায় কারুর কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই করে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তাহলে আমার বক্স এক্স ফাংশনটা কি, বক্স এক্স ফাংশনটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স। তাহলে এটা যদি হয় তাহলে এটার সম্বন্ধে যে ইন্টারভ্যালে আমি কথা বলছি সেখানে আমার জানা আছে যে এক্স যদি দুই থেকে তিন অবধি থাকে তার মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্সটা কি দুই, তাই না? তাহলে সেই জন্য এই টুটা লেখা হলো। এবারে আগে বক্স এক্স নিয়ে কথা বলে নি, তারপর আমি বক্স এক্স বাই থ্রি নিয়েও বলছি। এবার তিন থেকে চার অবধি যদি তুমি যাও, চারটাকে ইনক্লুড করছো না, আমি যদি এখানে লেস দেন অর ইকুয়াল টু লিখেছি আমি দুই আর চারকে বাদও দিয়ে দিতে পারি, ইনক্লুডও করতে পারি, কিচ্ছু যায় আসে না। আমার বেসিক্যালি দরকার হচ্ছে যে তিনকে ঘিরে একটা নেবারহুড, তাহলে আমি এরকম একটা জিনিস নিয়ে নিতে পারি অথবা জাস্ট টু লেস দেন এক্স লেস দেন ফোর এটাও নিতে পারি। হ্যাঁ, কিছু যায় আসে না, জাস্ট আমার তিনটাকে ঘিরে একটা জায়গা চাই, এটা হচ্ছে ইস্যু। ওকে, তাহলে থ্রি লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ফোর যদি নাও তাহলে সেখানে যদি এক্স থাকে তাহলে বক্স এক্স এর মান কি হবে, গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স, সুতরাং ওটার মান হবে তিন। বোঝা যাচ্ছে? ভেরি গুড। এবারে হোয়াট ইজ হ্যাপনিং টু বক্স এক্স বাই থ্রি, তাহলে তুমি ভাগ করেই লেখো যে যদি এক্সটা দুই থেকে তিনের মধ্যে থাকে, রাইট? সো ইফ এক্স ইজ বিটুইন টু অ্যান্ড থ্রি তাহলে তোমার এক্স বাই থ্রি
একটার কি হচ্ছে, আমি অলরেডি লিখেছি কিন্তু আমি আরেকবার না হয় লিখে দিচ্ছি, x by 3 পরিস্থিতি হয়ে যাচ্ছে, this becomes less than 1, right? So 2/3 less than x by 3 less than 1. তাহলে বক্স x by 3 কি হবে, সবচেয়ে বড় ইন্টিজার যেটা x by 3 থেকে ছোট, তাহলে সেটা 0 ছাড়া কিছু হতে পারে না, কারণ x by 3 টা 1 এর চেয়ে ছোট হয়ে গেছে এই জায়গায়। তাহলে যেহেতু x by 3 1 এর চেয়ে ছোট হয়ে গেছে, এখানে বক্স x by 3 টা 0 হয়ে গেছে। একইভাবে যদি আমি 3 less than equal to x less than 4 এই জায়গাটা ভাবি, তাহলে সেখানে আমার x by 3 এর মানটা 1 থেকে 4 by 3 অবধি এটার মধ্যে থাকবে। এবার 4 by 3 এটা কত, অন্তত 2 এর থেকে ছোট, তাই না? 4 by 3 is less than 2 লিখেই দিচ্ছি। তাহলে সেই জন্যই আমি বক্স x by 3 যদি দেখি, তাহলে বক্স x by 3 এখানে less than equal to লিখতে ভুলে গেছি, বক্স x by 3 কত হবে, that will be 1, right? Because that is the greatest integer which is less than or equal to x by 3. X by 3 টা 2 এর চেয়ে ছোট হয়ে গেছে, সেই জন্য ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে তুমি কি দেখতে পাচ্ছো, যে বক্স x minus বক্স x by 3 এই যে ফাংশনটা, এটা কিন্তু মানটা নিচ্ছে 2 যখন 2 less than or equal to x less than 3, আবার একই মান 2 যখন 3 less than or equal to x less than 4। তার মানে অ্যাকচুয়ালি বক্স x minus বক্স x by 3 এটা কনস্ট্যান্ট ফাংশন 2 হয়ে যাচ্ছে ইন দিস নেবারহুড, বাকি জায়গায় কি হচ্ছে উই আর নট ইন্টারেস্টেড, ইন দ্য ইন্টারভেল ওপেন ইন্টারভেল 2 টু 4 এটা তোমার কনস্ট্যান্ট মান 2 নিচ্ছে, তার মানে 3 এর একটা নেবারহুডে ওটা কনস্ট্যান্ট মান 2 নিচ্ছে, দেয়ারফোর দ্য লিমিট ইজ 2। ঠিক আছে, 3 এর নেবারহুডের বাইরে অন্য কিছু একটা মান নিতে পারে, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে, ইন দ্য নেবারহুড অফ 3 it is taking the constant value 2, so therefore the limit is 2, that is your answer. ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে গেলে যেমন আগের অঙ্কগুলো, তোমাকে ফাংশনটা দেখতে কেমন সেটা তোমায় করতে হচ্ছে। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্কের কাছাকাছি একটা অঙ্ক আমরা ক্লাসেও করেছিলাম, আমি আর এখানে আর অত গ্রাফ ইত্যাদি ড্র করা বদার করিনি, তার কারণ হচ্ছে যে জেনারেলি আমাদের পরীক্ষার খাতায় দরকার পড়বে না, গ্রাফটা আমরা আঁকছিলাম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ দ্য ফাংশন লুক লাইক, এটা আমরা স্ট্রেট ফরওয়ার্ড এমনি করে নেব। এখানে দেখো ওই যে কথাটা বললাম, শো ইউজিং দ্য ডেফিনিশন অফ লিমিটস, এই কথাটা বলা আছে, সেই জন্য ইউ হ্যাভ টু ইউজ দ্যাট। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে না করতে হতো, তাহলে তো তুমি হায়ার সেকেন্ডারি থেকে শিখে এসছো, এটাকে তুমি লিখতে পারতে, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, x বাই x প্লাস 1 আছে, ওপর নিচ তুমি x দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 1 বাই x প্লাস 1। ঠিক আছে, এবারে তুমি জানো যে অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই x উইল টেন্ড টু 0, এটা তোমার দেখাই আছে, সুতরাং একটু অ্যালজেব্রা অফ লিমিটসটা ব্যবহার করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই 0 প্লাস 1, সুতরাং উত্তরটা এসে যাচ্ছে 1। ঠিক আছে, তাহলে যদি না বলা থাকে তুমি এইভাবে করে দিতে পারো, ওকে, কিন্তু যদি তোমার বলা থাকে যেমন এইখানে বলা আছে, তাহলে তোমাকে কিন্তু ডেফিনিশন ব্যবহার করতে হবে। তাহলে তোমায় কি করতে হবে, তোমার যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিতে হবে, তার জন্য একটা কে খুঁজে বার করতে হবে, ইউ হ্যাভ টু, অঙ্কটা কি, টু ফাইন্ড k greater than 0 such that x greater than k implies something. ঠিক আছে, সামথিংটা কি, ওই x by x plus 1 minus 1 এইটার মডুলাস শুড বি লেস দ্যান এপসাইলন, মানে এক্স্যাক্টলি এই জিনিসটাকে তোমায় এস্টিমেট করতে হবে যে ওটা লেস দ্যান এপসাইলন হোক। তাহলে এই যে কে খুঁজতে হচ্ছে, তার জন্য আমরা এখন অবধি মানে আমরা শিখে গেছি কি করতে হয়, যে আমরা x বাই x প্লাস 1 মাইনাস 1 এই জিনিসটাকে আমরা কি করব, আগে ক্যালকুলেশন করে দেখব যে এটা সমান কত হচ্ছে। তো এটা সোজা ক্যালকুলেশন, দেখতেই পাচ্ছ যে
তোমার হয়ে যাবে দিস ইজ ইকুয়াল টু, মানে এই জায়গাটা দিস ইজ জাস্ট ইকুয়াল টু মড এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, তাই না? ভেরি সিম্পল ক্যালকুলেশন। তাহলে উপরে নিউমারেটরে তোমার এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মড অফ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। কিন্তু আমরা কি শিখে গেছি? আমরা শিখে গেছি যে একটা নাম্বারের মড আর তার মাইনাস নিলে তার মড ইকুয়াল হয়, তাহলে সেই জন্য আমি জাস্ট পাচ্ছি যে দিস ইজ ইকুয়াল টু মড অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। কিন্তু আমি এক্সটাকে ইনফিনিটির দিকে নিয়ে যাব, সুতরাং আমি যদি এক্সটাকে পজিটিভ নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়ানটাও পজিটিভ হয়ে যাচ্ছে, সুতরাং আমি মডটাকে তুলে দিতে পারি। এটা আমি মনের মধ্যে ভাবছি এখন অবধি, ঠিক আছে? যেহেতু আমাকে এক্সটাকে ইনফিনিটির দিকে নিয়ে যেতে হবে, সেজন্য আমি করতেই পারি যে আমি এক্সটা পজিটিভ নিয়েছি। তাহলে এক্স পজিটিভ নেওয়া মানে মড অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আসলে ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। এটা যখন আমি ভেবে নিচ্ছি, তারপরে পোর্শনটা তো খুব সহজ, তার কারণ হচ্ছে যে এক্সটা আমি জানি ইজ লেস দ্যান এক্স প্লাস ওয়ান, তাহলে সেখান থেকে আমি যদি ওয়ান বাই করি তাহলে ইনইকোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, আমি পেয়ে যাচ্ছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, যেটা লেখাই আছে ইজ লেস দ্যান ওয়ান বাই এক্স। তাহলে এইটা অবধি হচ্ছে তোমার ক্যালকুলেশন, যেটা তোমায় করতে হবে। যে সবকটা প্রবলেমে তুমি দেখো, ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ফাংশন, ওটা কেমন দেখতে সেটার দিকে তোমায় অবজার্ভ করতেই হচ্ছে। সেটা তুমি যদি না করো তাহলে তুমি খুঁজে বার করবে কি করে, তাই না? সো ইউ আর ডুইং দ্যাট। আমি দেখছি যে পার্টিসিপেন্টস এর মধ্যে একজন কেউ নিজের রোল নাম্বার বোধহয় লেখনি, তাহলে যে লেখনি সে একটু চ্যাট বক্সে নিজের রোল নাম্বারটা লিখে দাও, ঠিক আছে? ওকে, তাহলে এবার ইওর অ্যাম্বিশন ইজ টু শো দ্যাট মড অফ এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিস ইজ লেস দ্যান এপসাইলন। এটা হচ্ছে তোমার অ্যাম্বিশন, ঠিক আছে? এটা দেখানোর জন্য তুমি কি করলে, তুমি একটা এস্টিমেশন করে দেখেছো যে মড অফ এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান আসলে লেস দেন ওয়ান বাই এক্স করে দেওয়া যাচ্ছে। এটা একটা দেখতে সুন্দর জিনিস হয়েছে। তাহলে আমি যদি ওয়ান বাই এক্স কে লেস দেন এপসাইলন করে দিই, তাহলেই আমার প্রবলেমটা সলভ, মানে ঝামেলাটা চুকে যাবে। তো আমি ওয়ান বাই, কারণ ওয়ান বাই এক্স যদি লেস দেন এপসাইলন হয়, অটোমেটিক্যালি মড এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। তো আমি সেটাই করার চেষ্টা করব যে আমি ওয়ান বাই এক্স কে লেস দেন এপসাইলন করতে চাই। তো ওয়ান বাই এক্স লেস দেন এপসাইলন করতে চাওয়া মানে হচ্ছে এক্সটাকে গ্রেটার দেন ওয়ান বাই এপসাইলন করলেই হয়ে যাবে, বুঝতেই পারছো? কারণ তুমি যদি আর বলবার কি আছে, তাই না? তুমি ওয়ান বাই এক্স কে লেস দেন এপসাইলন করতে চাও, তার মানে তুমি ওয়ান লেস দেন এপসাইলন এক্স করতে চাও, তার মানে তুমি ওয়ান বাই এপসাইলন কে এক্স এর থেকে ছোট করতে চাও, রাইট? এটা তুমি করতে চাইছো, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমার যে কে আমি খুঁজছিলাম, আমি সে কে টা কি নেব, টেক কে ইজ ইকুয়াল টু ওয়ান বাই এপসাইলন, একটা রিয়েল নাম্বার খুঁজছিলাম, তাহলে সেই কে টা আমি যদি ওয়ান বাই এপসাইলন নিয়ে নিই, তাহলে that k is clearly greater than 0 because 1 by epsilon is greater than 0, and for that you have got that mod of x by x plus 1 minus 1 is less than epsilon. x jodi k er che boro hoy tahole ota hoye jacche, therefore tomar limit er definition onujayi eta hold kore jacche je limit extending to infinity x by x plus 1 is equal to 1, right? to asha kori ami bojhate perechi. Okay, so let us do one more problem. আমার মনে হয় এখন আমরা পারবো করতে, যতগুলো পারি করা যাক। পরের অঙ্কটা একই ধরনের অঙ্ক, হ্যাঁ, কিন্তু এবারে কি ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট দু তিন মিনিট সময় নেব একটা জিনিস বোঝানোর জন্য, হ্যাঁ। এটা যদি আমাকে ওই ইউজিং ডেফিনিশন অফ লিমিট না বলতো, তাহলে আমি এটা কি করতে পারতাম, যে জিনিসটা দিয়েছে ওপরে কিন্তু এবারে এক্স স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওটাকে আমি এক্স ইনটু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এরকম লিখতে পারি, ঠিক আছে? আর এক্ষুনি তুমি
তাহলে দিস ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে প্রশ্ন। এবারে তুমি জানো যে তোমার এক্ষুনি যে লাস্ট অঙ্কটা করলে সেটাতে তুমি করে দেখে নিয়েছো যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স বাই এক্স প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান, রাইট? আর তুমি এটাও বুঝতে পারছো যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটার মধ্যে তো বোঝার কিছু নেই যে যত এক্স বাড়বে এক্স তত বাড়বে, তাই না? একই কথা দুবার বলছো। তাহলে তুমি যদি অ্যালাউ করতে, ইফ ইউ অ্যালাউড, হ্যাঁ এই কথাটা বলতে চাইছি, ইফ ইউ অ্যালাউড দিস টাইপ অফ থিংস যে ইনফিনিটি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এরকম একটা জিনিস তুমি যদি অ্যালাউ করে দিতে, তাহলে তুমি ওই যে আমি একটা অ্যালজেব্রা অফ লিমিটস কথাটা বলেছিলাম সেই জিনিসটাকে তুমি এক্সটেন্ড করে দিতে পারতে ইন দিস সিচুয়েশন, করে ওয়ান ইন্টু ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি করে অঙ্কটা হয়ে যেত, তাই না? তাহলে এই যে ইফ ইউ অ্যালাউড কথাটা বলছি সেটাকে বলে, সেটা অ্যালাউ করা হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো সেটার নামটা হচ্ছে মানে তোমার যে রিয়েল নাম্বার সিস্টেম আছে সেটাকে এক্সটেন্ড করে দিচ্ছ, ঠিক আছে? সো এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম, এইটাতে তুমি কি করো যে তোমার রিয়েল যে লাইনটা দেওয়া আছে, রিয়েল নাম্বার যেটা দেওয়া আছে, তার সাথে তুমি ওই যে সিম্বল হিসেবে যে দুটোকে ব্যবহার করছিলে সেই দুটোকে তুমি নাম্বার হিসেবে ব্যবহার করতে পারো, ঠিক আছে? কিন্তু নাম্বার হিসেবে ব্যবহার করলে তো শুধু হবে না, আমাকে কিছু এখানে অ্যারিথমেটিক এসব করতে পারতে হবে, তো আমি কিছু কিছু নিয়ম নিয়মাবলী এখানে বানিয়ে দিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে যে কোনো এ যদি রিয়েল নাম্বার দেওয়া থাকে তাহলে তার সাথে এ প্লাস ইনফিনিটি করলে আমার ইনফিনিটি হবে, আর এ প্লাস এ মাইনাস ইনফিনিটি লিখবো না, ঠিক আছে, এ প্লাস মাইনাস ইনফিনিটি করলে, কারণ মাইনাস ইনফিনিটি আলাদা নাম্বার, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, এইভাবে আমি করতে পারি। তারপরে আমি যেটা লিখলাম এক্ষুনি যে ইনফিনিটি ইন্টু ইকুয়াল টু ইনফিনিটি হবে প্রোভাইডেড এটা গ্রেটার দ্যান জিরো হয়, ঠিক আছে, আর ইনফিনিটি ইন্টু এ সেটা মাইনাস ইনফিনিটি হবে যদি এটা লেস দ্যান জিরো হয়, এরকম জিনিসগুলো আমরা অ্যালাউ করে দিতে পারি। কিন্তু যেটা করা যায় না সেটা হচ্ছে যে তোমার জিরো ইন্টু ইনফিনিটি, এটা নট ডিফাইন্ড, মানে আমি এক্সটেন্ড করতে পারি পুরো জিনিসটা, এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে যেতে পারি, কিন্তু সেখানে আমি জিরো ইন্টু ইনফিনিটি কোনো মতেই ডিফাইন করতে পারবো না, তাতে কিছু মানে ওই অ্যারিথমেটিকের এক্সটেনশনে প্রবলেম হয়। তো এই ধরনের জিনিসগুলোকে বলে ইনডিটারমিনেট ফর্মস, এটা আমাদের স্টাডি করতে হবে এই কোর্সে, আমরা করব, হ্যাঁ, তো সেই জন্যই আমি একটুখানি ভাবলাম যে এখানে ইন্ট্রোডিউস করে দিই এই অঙ্কটা কষার সময়, যে উই উইল বি লুকিং এট দিস থিংস। অল রাইট, সো অ্যাজ ফার অ্যাজ দিস পার্টিকুলার প্রবলেম ইজ কনসার্নড, মানে এটা আমি জাস্ট এক্সট্রা বললাম, হ্যাঁ, যে আমরা এইভাবে জিনিসটা করতে পারি। এবার আমরা যে অঙ্কটা কষতে যাচ্ছি সেটার জন্য তো স্ট্রেট ফরওয়ার্ড কাজটা করতে হবে, যে আমাকে দেখাতে হবে যে কোনো কে গ্রেটার দ্যান জিরোর জন্য আমাকে একটা এম গ্রেটার দ্যান জিরো পেতে হবে, টু ফাইন্ড এম গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট ফর অল এক্স গ্রেটার দ্যান এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান কে, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে এটা করতে গেলে তোমাকে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যালজেব্রা করে তুমি কাজটা করে ফেলতে পারো, এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ান কে তুমি ক্লিয়ারলি লিখতে পারো এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, তাই না? কারণ এক্স স্কোয়ার্ড ইজ গ্রেটার দ্যান এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান। এবার এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান কে তুমি লিখতে পারো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান,